পুরো বিশ্বের প্রেক্ষাপটটা বুঝবেন। বিশ্বের কোন যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমাদের দ্বারা, ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে। এই নির্যাতন থেকে বের হতে হলে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে। কি করতে হবে? শক্তি বৃদ্ধি করতে হবে। কিছু কথা খোলামেলা বলতে হবে এখন, কারণ খোলামেলা কথা বলারই সময় এখন। এখন এখন না বললে অনেক দেরি হয়ে যাবে। মুসলিমদেরকে জাতিগতভাবে এখন ঐক্যবদ্ধ হতে হবে। আপোষে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর। আমরা সবাই মুসলিম, সবাই একটা জাতি। আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা মত পার্থক্য থাকলেও মত বিরোধে যাবো না ইনশাআল্লাহ। আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয়, যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয়, আমাদের সাথে শত্রুতাও করে, তারপরেও আল্লাহর দুশ্মনদের সাথে মোকাবেলা করার জন্য আমরা একসাথে লড়ব ইনশাআল্লাহ। মুসলিমদের মধ্যে ঐক্য আনতে হবে। ঐক্য আনতে না পারি বিভক্তি বাড়াবো না, ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো না, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব। কিসের বিপ্লব? কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই যে ইসলামের জ্ঞান, দিনের জ্ঞান এবং দুনিয়াবী জ্ঞান, এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা আগামী 10-20 বছর পর এই কোরআন সুন্নার জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি। এমন প্রজন্ম তৈরি করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে। নিজের পরিবারের মধ্যে কর্তা আমি, আমি আমার পরিবারে কর্তা কায়েম করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করব, কারো কিছু বলার আছে? আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করব, কারো কিছু বলার আছে? নিজের পরিবারে কর্তা আমরাই। অতএব পরিবারটা কমসে কম ইসলামিক করে গড়ে তোলেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। 4 নম্বর, আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয়, তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে এবং রিজিকের ব্যবস্থা বৃদ্ধি করতে হবে। আর সবাই একটা কি থটস নিয়ে চলেন, খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার মধ্যে। রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায়? ব্যবসায়। উদ্যোক্তা হন, কৃষিভিত্তিক অর্থনীতির দিকে ফোকাস করেন, কৃষিভিত্তিক অর্থনীতি। আপনি প্রতিভা ঘটান, ইনোভেটিভ কিছু করেন, নতুনত্ব নিয়ে আসেন, আল্লাহর জমিনকে কাজে লাগান। একটা আয়াত বলি, সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলছেন, যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো, আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিতেন। এই জমিনে বরকত আছে, জমিন নিয়ে কাজ করে, কৃষিভিত্তিক কাজ করে, ব্যবসা করে। শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, ডক্টর ইঞ্জিনিয়ার, ডক্টর ইঞ্জিনিয়ার। কেন এগুলো? কেন? সবাই সব কিছু হবে না, হালাল রিজিক সার্চ করতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয়, সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে। দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন, চলবেন ফিরবেন। তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। তবেই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে, আল্লাহ পাক তৌফিক দান করবে। আরেকটা বিষয় বলি, সেটা হলো আল্লাহ পাক আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন। এই প্রতিভাগুলোকে, যার যার প্রতিভাকে, লেখার প্রতিভা, বলার প্রতিভা, চিন্তা করার প্রতিভা, সংগঠিত করার প্রতিভা, আপনার অর্থনৈতিক সামর্থ্য, রাজনৈতিক ক্ষমতা, যা আল্লাহ পাক যাকে দিয়েছেন, এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এবং আরও করতে হবে, অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে, তাদের কারো সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাবে, বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবেন তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন, দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন। যদি এই যে আমরা তো আপোষে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি, আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে, জানেন? এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা, বর্ডার এলাকা সব ঘুরে দেখেন, ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে। দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন 50% হয়ে গেছে বিধর্মী, ওই দিন টনক নড়বে, আল্লাহ না করুক। অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে।
দীন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দায়ী হওয়ার তৌফিক দান করুন। কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হলে দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে? জ্ঞান লাগবে, সেই জ্ঞানটা অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম, এভাবে অর্জন করতে হবে। এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে, আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ, আল্লাহর নূরওয়ালা মানুষ, এই মানুষগুলোর সাথে থাকতে হবে। যারা গোলানো মার্কা মানুষ এখানে থেকে কিছু শিখতে পারবে না, সব তরকারিতে চলে এই সব তরকারি দিলাম। যারা হককে হক বলতে পারে, বাতিলকে বাতিল বলতে পারে, আল্লাহ পাকের জমিনে তারা সম্মানিত ইনশাআল্লাহ। জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত, মাটির নিচে চলে গেলেও সম্মানিত ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক রাখুন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো পলিটিক্যাল ইস্যুস, যে একটা জাতির মধ্যে আপোষে মারামারি কাটাকাটিতে যাবেন, এটা খুব খারাপ। কেন খারাপ? কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস, আসলে কি হয়, উম্মার ঐক্য নষ্ট হয়, ভাই ভাই মারামারি করে, নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে, এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায়। এবং ইসলামের বহিঃশত্রু যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে। খুব চোখ কান খোলা রেখে ঠান্ডা মাথায় চড় সবর করেন, ধৈর্য ধরেন, জ্ঞান অর্জন করেন, নিজের কবরের ফিকির করেন, আধ্যাত্মিকত্ব অর্জন করেন, সুন্নতের উপর আমল করেন, কোরআন পড়েন, দাওয়াতি কাজ করেন, পরিবার করেন, আস্তে আস্তে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক রাখ করুন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সম্মানিত ভিউয়ার্স? আজকের এই লেকচারটিতে আবু দুহা মোহাম্মদ আদনান সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছেন, কারণ আমরা যদি এখন থেকেই ঐক্যবদ্ধ না হই তাহলে দেখা যাবে আমাদের মধ্যে বিধর্মীরা ঢোকে, আমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে এবং দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করবে। তাই আমাদের উচিত সকল ধরনের ভেদাভেদ ভুলে সকল মুসলিম ভাইদের এক হওয়া, আর সেটি মূলত আবু দুহা মোহাম্মদ আদনান তার অজের মাধ্যমে বলেছেন। তো ভিউয়ার্স, এমনি সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে আমরা ইসলামিক ভিডিও আপলোড দিলেই আপনি পেয়ে যান। ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আসসালামু আলাইকুম।